সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে জমি নিয়ে বিরোধ হলে দেওয়ানি কি কি প্রতিকার আপনি পেতে পারেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফৌজদারি প্রতিকার, আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো আমরা জানি একটি সম্পত্তির যে মালিকানা এবং দখল দুটো হচ্ছে ভিন্ন বিষয়। আপনি সম্পত্তিটির মালিক হতে পারেন, কিন্তু দখল আপনার কাছে নাও থাকতে পারে। আবার সম্পত্তি আপনার দখলে থাকতে পারে, মালিকানা আপনার নাও থাকতে পারে। এই যে দেওয়ানি বিচার ব্যবস্থা, এই দেওয়ানি বিচার ব্যবস্থায় আপনি সম্পত্তির মালিকানা এবং সম্পত্তির দখল উভয়টি পেতে পারেন। তো বন্ধুরা, এর জন্য 1877 সালে একটি সুনির্দিষ্ট প্রতিকার আইন, যাকে আমরা বলতেছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে এই কলমটি আমার, এটি আপনি নিয়ে গেলেন, এই সেম কলমটি আমাকে ফিরিয়ে দেওয়া হবে, এটি হচ্ছে সুনির্দিষ্টভাবে। এমন না যে এই কলমটির বিনিময়ে আমাকে কি করা হবে, কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটি তাহলে আর স্পেসিফিক রিলিফ হলো না। আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নিয়ে আলোচনা করব। এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টে জমির ভূমির বিরুদ্ধে কি কি সমাধান দেওয়া আছে। তো বন্ধুরা, সর্বপ্রথমে যদি আমরা এর ধারা 8 দেখি, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 8, এই ধারায় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে কোন সম্পত্তিতে আপনার মালিকানা আছে, আপনার সম্পত্তিটার দলিল আছে, টাইটেল আছে, অথবা ওয়ারিশ সূত্রে অথবা নানা প্রকার সূত্রে আমরা মালিকানা বা ওনারশিপ অর্জন করি, যদি আপনার মালিকানা থাকে তাহলে সেই সম্পত্তিটা যদি আপনার দখলে না থাকে তাহলে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে সেই সম্পত্তিটার দখল উদ্ধারের জন্য আপনি মামলা করতে পারবেন। আর প্রতিটি মামলা করার জন্য বাংলাদেশের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা আছে, যাকে আমরা বলি তামাদি আইন আছে, অর্থাৎ 1908 সালের তামাদি আইন অনুযায়ী আপনাকে মামলাগুলো করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি মামলাটি না করেন তাহলে আপনার যে ওনারশিপ ছিল, আপনার যে টাইটেল ছিল, আপনার যে মালিকানা ছিল, সেটা আইনগতভাবে খর্ব হবে। তো বন্ধুরা, এই যে নির্দিষ্ট সম্পত্তি যেটার আপনার মালিকানা আছে সেটা আপনার উদ্ধারের জন্য, দখল উদ্ধারের জন্য মামলা করার সময়সীমা হচ্ছে 12 বছর। অর্থাৎ যে কোনো সম্পত্তি যেটা আপনার কাছে দলিল আছে সেই সম্পত্তিটা যদি আপনার দখলে না থাকে তাহলে অবশ্যই 12 বছরের মধ্যে আপনাকে মামলাটি করতে হবে। 12 বছরের মধ্যে যদি আপনি মামলাটি না করেন তাহলে তামাদি আইনের কারণে আপনি আর আইনগতভাবে মামলা দায়ের করতে পারবেন না। 8 ধারায় মামলা করার ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে আপনি যেই সম্পত্তিটা উদ্ধারের জন্য মামলাটা করবেন তার জন্য নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিতে হয়। এখন পর্যন্ত যে কোর্ট ফি সেটি হচ্ছে সম্পত্তির যে মূল্য, সম্পত্তির যে ভ্যালুয়েশন, আমাদের এখনকার লেটেস্ট রেটে সেটি হচ্ছে মার্কেট যে ভ্যালু, অর্থাৎ আমরা জানি একটি মৌজা রেট আছে, মৌজা রেটের 2% এবং 2% হিসেবে যে টাকাটা আসবে তার উপর 15% দিতে হবে। তবে এই মামলার সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 40,000, ভ্যাট সহ যদি আমরা হিসাব করি সর্বোচ্চ 46,000 টাকা, অর্থাৎ দখল উদ্ধার সংক্রান্ত মামলার সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে আমাদের 46,000 টাকা। এই 46,000 টাকা দেওয়ার পরই আপনি মামলাটি করতে পারবেন। তার সম্পত্তির মূল্য যদি কম হয় সেক্ষেত্রে কম হবে, তবে 46,000 টাকার বেশি হবে না কোনো ক্রমেই এর কোর্ট ফি। এই নির্দিষ্টভাবে মামলা করার পরে, এই মামলাটি করার সাথে সাথে আপনি যে সম্পত্তিটা দখল উদ্ধারের মামলা করতে চাচ্ছেন সেটার সাথে সাথে আপনি চাইলে যে যতদিন যাবত সে দখলে ছিল, যতদিন যাবত সে সম্পত্তিটা ভোগ করেছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে দেওয়ার জন্য, এবং আপনি যে মামলাটি করতেছেন এই মামলার জন্য আপনার যে এত টাকা পয়সা খরচ হলো আনুষঙ্গিক এই সমস্ত ক্ষতিপূরণের মামলাও করতে পারবেন। তবে সর্বপ্রথম আপনাকে 8 ধারায় অগ্রসর হতে হবে, নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে সেই সম্পত্তিটা ফিরিয়ে পাওয়ার জন্য, এবং সাথে সাথে আপনি সেই সম্পত্তিটা সে যে এতদিন যাবত অবৈধভাবে দখলে ছিল তার থেকে যে বেনিফিটটা এসেছে সেই বেনিফিটটা এবং সম্পত্তিটা দখল যাওয়ার জন্য আপনি যত টাকা পয়সা খরচ করলেন সেগুলো তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে দাবি করতে পারবেন। তো বন্ধুরা, তার পরবর্তীতে আসি আমরা ধারা 9 ধারা। এটি আমরা যেভাবে ফৌজদারি বিচার ব্যবস্থা দেখেছি যে দখল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, 9 ধারার কথা হচ্ছে কোন সম্পত্তিতে আপনার যদি মালিকানা থাকুক বা না থাকুক, আপনি দখলে ছিলেন, কেউ আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে, তাহলে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে 6 মাসের মধ্যে এই মামলাটি করতে পারবেন। অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারায় আপনি মামলা করে 6 মাসের মধ্যে সেই দখলে ফিরে যেতে পারবেন। 6 মাসের অধিক হয়ে গেলে তখন আর আপনি এ ধারায় মামলা করতে পারবেন না।
এখান থেকে আমরা দেখতে পারি যে কোন সম্পত্তি যদি আপনার দখলে থাকে, সেক্ষেত্রে যদি আপনার মালিকানা না থাকে, দলিল না থাকে, টাইটেল যদি না থাকে, তাহলে আপনি 2 মাসের মধ্যে ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলা করে ফিরে যেতে পারেন, দেওয়ানি বিচার ব্যবস্থায় আপনি 6 মাসের মধ্যে ফিরে যেতে পারেন। তবে এক্ষেত্রে এই দেওয়ানি বিচার ব্যবস্থা মামলা করার ক্ষেত্রে আপনাকে কোর্ট ফি দিতে হবে, তবে এটি হচ্ছে আপনার মূল্য অনুসারে অর্ধেক। তবে সর্বোচ্চ কোর্ট ফি এখন পর্যন্ত 8,632 টাকায় আছে। সরকার এই কোর্ট ফি গুলো যে কোনো সময় চাইলে পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 12 এবং সেকশন 35। এ দুটো হচ্ছে আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন, সেটা সম্পত্তি বিষয়ক হোক অথবা অন্য বিষয়ক হোক, আমরা যেটাকে বলি যে বায়নামা চুক্তি করেন, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি সম্পত্তিটা ক্রয় না করে অথবা আপনি যিনি বিক্রি করার কথা উনি যদি বিক্রি করতে রাজি না হয়, তাহলে তাকে যে পরিমাণ টাকা দিয়েছেন বাকি টাকাগুলো আদালতে দিয়ে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 12 অর্থাৎ 12 ধারা মোতাবেক আপনি সেই সম্পত্তিটা ক্রয় করতে পারবেন। তো এর জন্য বায়নামা করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন। বায়নামা দলিলে যে নির্দিষ্ট সময়সীমা থাকে সেটি, অথবা যদি সময়সীমা না থাকে তাহলে 6 মাস এবং পরবর্তী 1 বছর আপনি এই সম্পত্তিটা কারো কাছে বিক্রি করতে পারবেন না, যদি আদালতের মাধ্যমে আপনি সেই বিক্রি চুক্তিটা বাতিল না করেন। আর আপনি যদি বিক্রি চুক্তি বাতিল করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেকশন 35 মোতাবেক অগ্রসর হতে হবে। অর্থাৎ আপনি যদি ক্রেতা হন, বিক্রেতা যদি বিক্রি করতে না চায়, আপনি 12 ধারা মোতাবেক অগ্রসর হয়ে বাকি টাকা আদালতে দিয়ে সম্পত্তিটা ক্রয় করবেন। আর বিক্রেতা যদি আপনি হন, সম্পত্তিটা যিনি ক্রয় করতে চাচ্ছিলেন উনি যদি ক্রয় করতে না চান, সেক্ষেত্রে আপনি সেকশন 35 মোতাবেক অগ্রসর হয়ে সেই যে বিক্রয় চুক্তিটা সেই চুক্তিটাকে বাতিলের মামলা করবেন। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে সেকশন 31 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এটি হচ্ছে আপনি যদি কোনো দলিল করেন, সেই দলিলে যদি ভুল থাকে তাহলে সেই ভুলটা আপনি 3 বছরের মধ্যে সংশোধন করবেন, আর এই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 31 মোতাবেক এর জন্য সময় হচ্ছে 3 বছর। অনেকেই যে প্রশ্নটি করবেন সেটি হচ্ছে যে ভাই দলিলে ভুল আছে, 3 বছরের বেশি হয়ে গেছে, এখন আমি কি করব, সেটি আমরা নিচের দিকে বলবো। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে সেকশন 39 এবং সেকশন 40 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। সেকশন 39 এবং সেকশন 40 যেটি বলতেছে সেটি হচ্ছে আপনার কোন দলিল যদি আপনার কাছে মনে হয় যে জাল দলিল, সম্পূর্ণ যদি জাল দলিল হয় তাহলে আপনি এক ধারা অগ্রসর হবেন, আর আংশিক যদি জাল দলিল হয় অন্য ধারা অগ্রসর হবেন। তো মনে রাখবেন, সম্পত্তি জাল দলিল বাতিল করার জন্য সম্পত্তি যদি আপনার দখলে যদি না থাকে, এক্ষেত্রে আপনাকে সম্পত্তির মূল্য অনুসারে আমরা যেভাবে বলেছি 2% কোর্ট ফি দিতে হবে। আর সম্পত্তি যদি আপনার দখলে থাকে, মালিকানা আপনার সমস্ত কিছু থাকে, তারপরেও যদি কেউ কোনো জাল দলিল তৈরি করে এটি যদি আপনি সংবাদ পান, সেক্ষেত্রে মাত্র 300 টাকা কোর্ট ফি দিয়ে আপনি এই জাল দলিল বাতিলের মামলা করতে পারবেন। তো এই যে মামলাগুলো, এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে যেটি সেটি হচ্ছে আপনি যেদিন থেকে জানলেন যে আপনার একটি জাল দলিল সৃষ্টি করা হয়েছে তার 3 বছরের মধ্যে করতে হবে। তবে বন্ধুরা, মনে রাখবেন, অনেক ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন আইনগুলো আছে এগুলোতে বিভিন্ন মামলার কিনাই নির্দিষ্ট কিন্তু কোনো সময়সীমা দেওয়া নাই। তো এই জন্য নির্দিষ্ট সময়সীমা যে সমস্ত মামলার মধ্যে দেওয়া নাই সেগুলোকে ধরে নেওয়া হয় যে আপনি সর্বোচ্চ 6 বছরের মধ্যে মামলাগুলো করতে পারবেন। বন্ধুরা, তার পরবর্তীতে আসি সেকশন 42 অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধারা। এটি দ্বারা আমরা যে দলিল, যে খতিয়ান, এগুলো যখন আমরা নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে মামলাটি করতে না পারি, তখন আমরা যেটি সেটি হচ্ছে যে 42 ধারা ঘোষণামূলক মামলা করতে পারবো। 6 বছরের মধ্যে যে কেউ আপনার যে নির্দিষ্ট টাইটেলটা ছিল সেটা অস্বীকার করতেছে, যেমন আপনার দলিলে ভুল ছিল, এটা আপনি নির্দিষ্ট সময় করতে পারেননি, তো এখন আপনি 42 ধারা ঘোষণা চাইতে পারেন। আপনার খতিয়ানে ভুল ছিল, আপনি নির্দিষ্ট আইনগতভাবে করতে পারেননি, আপনি 42 ধারায় ঘোষণা চাইতে পারেন যে নির্দিষ্ট খতিয়ানটি আপনার উপর প্রযোজ্য না। অর্থাৎ 42 ধারায় আপনাকে ঘোষণামূলক মামলা করতে হবে। তো মনে রাখবেন, এই যে আমরা 8 ধারায় মামলা করলাম, 8 ধারায় মামলা করার সাথে এই 42 ধারাও কিন্তু মামলা করতে হয়। 42 ধারা সর্বপ্রথম সেখানে আপনার অধিকারটা ঘোষিত হবে, ঘোষিত হওয়ার পরে আপনার দখলটা উদ্ধারের জন্য অগ্রসর হবে। আপনার যদি সেখানে টাইটেলটা যদি ঘোষিত না হয় তাহলে কিন্তু এই সম্পত্তি উদ্ধার হবে না। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে ধারা 53 অর্থাৎ আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন। এটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে, অর্থাৎ কোনো সম্পত্তি আপনার দখলে আছে, টাইটেল আপনার সমস্ত কিছু ঠিক আছে, তারপরও অন্যজন বারবার সেই সম্পত্তিটা দাবি করে, তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন যে ধারা 42 ঘোষণামূলক
প্রতিকার চাইতে পারেন, সাথে সাথে আপনি চাইলে ধারা 53 মোতাবেক আপনি নিষেধাজ্ঞার মামলা করতে পারেন যে সে সম্পত্তিটাতে যাতে সে প্রবেশ না করে, সে সম্পত্তিটাতে যাতে সে মালিকানা দাবি না করে, সে সম্পত্তি নিয়ে যাতে আপনার সাথে নানা প্রকার বিরোধে না জড়া। বন্ধুরা, এটা ছাড়া সেটি হচ্ছে যেটি উপৈত্তিক সূত্রে, ওয়ারিশ সূত্রে অথবা ক্রয় সূত্রে যখন আমরা নানা প্রকার সম্পত্তি ভোগ করি, কেউ দখলে থাকেন, কেউ দখলের বাইরে থাকেন, তখন বিরোধের সৃষ্টি হয়। তো এই জন্য আমরা 1893 সালের পাটোয়ারা আইনে মামলা করতে হবে। বন্ধুরা মনে রাখবেন, পাটোয়ারা আইনে মামলা করার ক্ষেত্রে সম্পত্তি যদি আপনার দখলে না থাকে, সেক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে আপনাকে এই যে স্পেসিফিক রিলিফ একটা সেকশন 8 মোতাবেক কোর্ট ফি দিয়ে আপনাকে মামলা করতে হবে। অর্থাৎ আপনি বাটোয়ারা মামলা করবেন, সাথে সাথে সম্পত্তি দখল উদ্ধারের মামলা করবেন, সাথে সাথে আপনি চাইলে ক্ষতিপূরণের মামলা করবেন। তিনটি জিনিসকে আপনাকে একসাথে অগ্রসর হতে হবে, কারণ শুধুমাত্র বাটোয়ারা মামলা করে আদালত আপনাকে সম্পত্তি দখল উদ্ধার করে দিবে না। বাটোয়ারা মামলা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার যে সম্পত্তিটা যৌথ দখলে আছেন সেই সম্পত্তিটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট করে আপনাকে কি করা, পৃথক করে দেওয়া। তো সেই সম্পত্তিটা যদি আপনার দখলে না থাকে, আদালত কিন্তু আপনাকে দখলটা দিয়ে দিবে না, দখলটা তখনই দিবে যখন আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 ধারায় মামলা করবেন। তো মনে রাখবেন, যে কোনো মামলারই রায় পাওয়ার পরে আপনাকে এই যে আপনি 8 ধারায় যদি মামলার রায় পান, রায় পাওয়ার পরে সেই মামলার রায়টাকে জারি করার জন্য ডিক্রি জারির আবেদন করতে হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে দেওয়ানি বিচার ব্যবস্থায় আপনার জন্য কি কি প্রতিকারগুলো দেওয়া আছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে এবং সাথে সাথে বাটোয়ারা আইনে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।